ওর জন্য বললাম না জিপ করতেই পারি না, একটা পড়লাম ওটাও নিলো, আবার এখন আরেকটা পড়লাম ওটাও নিয়ে নিল। তাহলে চলো সকালবেলা সব কাজকর্ম সেরে, সব হয়নি বলতে গেলে, মানে ঘর মোছা হয়নি, দেখো রিয়াজ কি করে রেখেছে ঘরের অবস্থা দেখেছো। আমি যে আজকে আমার তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, এবার চা নিয়ে আসলাম ঠিক আছে, আর হচ্ছে গোলা রুটি, দুইটা গোলা রুটি নিয়ে নিলাম। চলো তাহলে তেল দিয়ে একটু ভাজলাম হালকা করে, দিয়ে তোমাদের দাদা ভাই উঠে নেয়, জুয়েল এখন গেল ব্রাশ করতে, আমার আজকে অনেক সকালবেলায় খিদে পেয়ে গেছে। চলো তাহলে খেয়ে নিই, তোমরা সারাদিন সঙ্গে থাকো, আমার এখনো কোনো কাজকর্ম হয়নি, বৃহস্পতিবার পূজা দিতে হবে আজকে, মানে ঘরে ফুল বেল পাতা আনা নেই, তো শুধু বাসিঘর ঝাড় দিয়ে দরজায় একটু জল ছিটালাম, তারপর কাপড়টা চেঞ্জ করে তারপরে গেলাম গা রান্নাঘরে। গাছে আজকে জলও দেওয়া হয়নি, আমি আজকে চা খাবো তারপরে সব কাজ করবো। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে আমাদের তো, আমার তো আগে খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের দাদা ভাই আর জুয়েল খেতে বসছে। এদিকে কি বলতো, রিয়াংশকেও খাওয়াচ্ছি আমি, কারণ কি গরম গরম রুটিটা ভেজে দিলাম ওদেরকে। এদিকে ওরা, ওদের খাওয়া হয়ে গেলো, আবার এদিকে আমি চলে আসলাম বিছানা গুছাতে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে আজকে আর বেড কভারটা পাল্টালাম না, কারণ নোংরাও হয়নি সেরকম। তাহলে চলো এখন বিছানা টিছানা গুছিয়ে আরও বাদবাকি কাজগুলো করব। এদিকে দেখো আমাদের ছোটো বাবুকে, মানে শুধু কাজ বাড়াবে। এদিকে দেখো না, কোলবালিশের উপরে বসে যাচ্ছে, আমি সে দিয়ে তাড়াতাড়ি, আমার দেরি হচ্ছে, এদিকে অন্য অন্য কাজ আছে আমার। তাহলে চলো কাজ, বিছানা তো হয়ে গেলো গুছানো। তাহলে বন্ধুরা দেখো বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে, চাটা খেয়ে একবারে বিছানা গুছিয়ে নিলাম, আজকে আর বেড কভারটা পাল্টালাম না, অতটা নোংরাও হয়নি এই জন্য। এদিকে দেখো এই যে জুয়েল শুয়ে আছে, আর রান্নাবাড়া এখন কি বলতো, শুধু ভাত করবো, কালকে তরকারি সব আছে, এই যে তোমাদের দাদা ভাই কাজ করছে, রেয়াজ বসে বসে আছে। তাহলে চলো দিয়ে বাসন টাসন সব মেজে নিলাম, বাসন কি চায়ের বাসন আর যে রুটি বানাইছিলাম, আমি আগে রুটি খেলাম তারপরে আমার ওরা উঠলো, ওদেরকে আবার বানিয়ে দিলাম, বাসনগুলো ভিজা আছে ওই জন্য ওখানে আর গুছালাম না। আর জামা কাপড় ধুয়ে দিছি, অল্প জামা কাপড় ছিল, রোদ্দুর থেকে পরে নিয়ে এসে শুকালে নিয়ে আসবো। তাহলে চলো স্নান করে এসে আগে পূজাটা দেই, তারপরে ভাত বসাবো। তো বন্ধুরা দেখো এদিকে আমার পূজা দেওয়া হয়ে গেছে, আজকে বৃহস্পতিবারের পূজা বুঝতেই তো পারো, অনেকটা সময় লাগলো, আর ফল টল তো নেই, এই আতপ চাল কলা দিয়েই পুজো দিলাম, আজকে সন্দেশ আনা হয়নি। তাহলে চলো আমি বাটা গ্লাসগুলো নামাইনি, পরে নামাবো। দেখো বাইরে আজকে হাওয়া আছে পুরা, আর এই যে রিয়াজ বাবু ঘুম থেকে উঠছে, এখন কান্না করছে, ক্যান 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 ক্যান, কুলে আছো কুলে আছো, ওই নাম সুগারটা কি কি দিব। আর এদিকে দেখো মাছটাকে কি সুন্দর করে একা একা খেলছে মাছটা, দেখেছো একা একাই রাজত্ব করছে, ওর আর কাউকে লাগে না। তো জুয়েল বললো কি, ওর বাবাকে বললো যে আরো দুই একটা মাছ কিনে দিতে। চলো আমি এদিকে ভাতও বসিয়ে দিলাম, শুধু ভাতই তো করবো, তরকারি টরকারি তো সব আছে, এরকম বের করে রাখলাম ফ্রিজ থেকে, একটু গরম করবো। আর তোমাদের দাদা ভাই হচ্ছে সে সকালবেলা খাওয়া দাওয়া করে ঘরের পিছনে গেল, যে মাটি অনেক ঢিপ মাটি আছে তো ওগুলো সব কাটলো, মাটিগুলা তো বলতেছে বর্ষার দিনও আসতেছে সামনে, তাহলে মাটিগুলাকে একদম নিচে সমান করে দেই ভালো হবে, আর ওপাশে ফুলের গাছ টাছগুলো একটু সমান সরাই সরাই ঠিক করবে, ওগুলা খুব অসুবিধা হয়ে যায় বর্ষার দিন ওই পাশটা যাওয়ার জন্য। তো আজকে বলবো যে আমার কাজ তো ছুটি আছে, তাহলে যাই ঠিক করে গিয়ে দেখি। চলো তাহলে তোমাদের ভাতটা নামিয়ে তোমার দিকে যাবো, অনেক পিছনে তোমাদেরকে একটু দেখাবো, আমার মোটামুটি ঘর দিকেই উঠাচ্ছে এখন, বাসনগুলো সকালবেলা মারছে আমি বুঝাইনি, পুজো দিতে গেলাম না অনেকটা সময় লাগলো। আর তো আমাদের রিয়াংশ বাবু, রিয়াংশ কি বলতো পুজো দিতে গেছি, রিয়াংশ দুইবার করে উঠে পড়ছে, ওর ঘুম তো কি বলতো একদম হালকা, একদম
একটু আওয়াজ গেলে পরে উঠে যায়। চলো শোনা, চলো আমরা এখন যাই, বাটাগুলো নামাবো। কি হয় যে মাছটাকে দেখবা? ওই বাবা রে মাছ দেখবো, দেখো সুন্দর খেলছে। মাছটা অনেকটা বড় হয়ে গেছে। এই দেখো তোমাদের দাদা ভাই লেবারি কাজ করছে এখন, দেখছো কত পয়সা বাঁচাবে তাহলে ভাবো। তাও বলে আমাদের ঘরে খালি অভাব, দেখছো মিস্ত্রিকে মিস্ত্রি লাগাইলে পরে কাজ মিস্ত্রিকে পয়সা দিতে হবে না। কত মাটি ছিল সব ঢিপগুলাকে এখন এগুলাকে সরালো। ওই যে ওই পাশে আমার ফুলের বাগানটাকে দেখো, সব উলট পালট হয়ে গেছে এখন, অনেকটা নিচু হয়ে গেলো না জায়গাটা। হ্যাঁ দেখো কত ইট ছিল এই পাশটায়। দেখেছো এখনো সাজানো হয়নি, মানে কাজটা কমপ্লিট করছে আর কি। দেখো কত মাটি সব এখানে, একদম এই জায়গাটা না কি বলতো ঢিপ হয়েছিল, দেখছিলাই তো তোমরা। এই যে আমার পদ্ম গাছটা, কি মিলিবাগ না কি পোকা একটা ধরছে সাদা রঙের, গাছটা আমার নষ্ট করে দিল গো। কতক্ষণ লাগবে তোমার আরো? তাহলে আগে খাওয়া দাওয়া করে এসো। হ্যাঁ খিদাও পাইছে, সকালবেলা গোলা রুটি খাইলাম। চলো তাহলে, কই ম্যাও চলে এসে। বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করলাম, তারপরে আবার আসলাম তোমার দাদা ভাইয়ের সামনে। এই দেখো বেচারা সেই সকাল থেকে খেটেই যাচ্ছে, এত মাটি ছিল বাপ রে বাপ। এই দেখো আমার অনেকগুলো নীলকণ্ঠ ফুলের চারা হয়েছে। এই দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আরো ছোট ছোট হচ্ছে অনেকগুলো। এই যে এই যে এই যে এই যে এদিকে এই যে এই একটা নীলকণ্ঠ ফুল গাছ, এটা আমার বড়টা, এই যে বড়টাকে ছেঁটে পুটে দিয়েছিলাম, আবার যে শিকড় জ্বালাচ্ছে এই যে এদিকেও হচ্ছে নীলকণ্ঠ ফুলের চারা কতগুলা। তাহলে চলো কতগুলো ধরে বেশ ফেলছিলাম এখানটায়, কতদিন বাড়িতে ছিলাম না, জল পড়ে নেই নষ্ট হয়ে গেছে চারাগুলা। জুয়েলের বন্ধু আমি করতে যাবো, ওরা সন্ধ্যা লেগে গেল কাজ করতে গেছে, তাও এখনো সম্পূর্ণ হয়নি। এখন এদিকে দেখো বেগুনের কাছে কি সুন্দর ফুল আসছে, দেখেছো একটা গাছে মানে ফুল আসছে, ওগুলোতে আসেনি এখন। আবার এই যে কতগুলো চারা বেগুনের। তাহলে চলো সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো এইমাত্র সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম, তো এখন তোমাদের দাদা ভাই স্নান করে এসে আবার এক জায়গায় গেলো, মানে এক জায়গায় একটু কি কাজ আছে, তো মানে ফোন করলো একজন, তো বললাম যে চা বানাই চা খেয়ে যাও, বলে না আমি আসি আগে কাছে। এদিকে দেখো এইমাত্র সন্ধ্যে দিয়ে উঠলাম, তো ঠাকুরের বাসনগুলো মেজে রাখছি। চলো বাইরে আজকে অন্ধকার, লাইট জ্বলতো তো তাও মানে অন্ধকার লাগে। এদিকে এই যে দেখো রিয়াজকে দেখছো তো, বিস্কুট নিতে ওর বাবা এলে স্নান করে উঠে, এবারে কি আমি তো এখন আর কিছু খাবো না, তাহলে একটা বিস্কুট দাও ওটা খাই, ওরও বিস্কুট লাগবে সবচেয়ে। ওই দেখো দেখছো এক বাটি জলের ভিতরে বিস্কুট গুলো কি লাগছে, তিনটা ওরা একটা কপ ছিল সেটাও নিচ্ছে, আর মেয়ে বিস্কুটও গুলো এলো। দেখো তুমি এখন এগুলো কি করবে, আমরা তো সারা ঘর সারা সেটা করবে। এদিকে দেখো বিছানা বিছানা সব মনে এ যা বাবা যা করে, তাহলে ওই দেখো এগুলো একটুগুলো জামাকে ফেরাচ্ছে, এগুলো ভাজ করবো। তুমি রোদ্দুর থেকে উঠেছি দেরিতে, ভাজ করা হয়নি। এই দেখো দেখছো ঘরের হাল কি করেছে। চলো তাহলে আমি এগুলো ভাজ করে নিই, তারপর ঘরটা ঘুরিয়ে তারপর চা বসাবো। তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে জামাকাপড় গুছাতে চলে আসলাম, তো অনেকগুলো জামাকাপড় ছিল, এদিকে রিয়ান সব জিনিস এলোমেলো করে রেখেছে, ওগুলো আবার ঠিকঠাক করলাম। তাহলে চলো জামাকাপড়গুলো গুছিয়ে নিই, জামাকাপড় গুছানোর পরে আরও বাদ বাকি অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে। আর চা খাবো কি না এখনও জানি না, তো তোমাদের দাদা ভাইকে বললাম যে ও আবার স্নান করে এক জায়গায় চলে গেলো, তো আমি বললাম যে চা টা করে দিই খেয়ে দিয়ে যাবো, বলে না এখন খাবো না আসি আগে তারপরে। তাহলে চলো এদিকে আমার
অনেকগুলো জামা কাপড় ছিল, আজকে উঠাইছি অনেকটা লেট করে, নাহলে পরে দুপুরবেলা উঠিয়ে নিলে জামা কাপড়টা ভাঁজ করা হয়ে যেত। তাও তোমাদের দাদাভাই পিছনে কাজ করছেন, আমিও ওখানটা গিয়ে দাঁড়িয়েছিলাম কতক্ষণ, ওই জন্য আর ভাঁজ করা হলো না। দেখো জামা কাপড় তো ভাঁজ করা হয়ে গেলো, তো একবারে ঘরের কোনা কাঞ্চিগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কি হাওয়ার দিন তো খুব ধুলোবালি আসে। আর আজকে কার্পেটটাও এখনও বিছাইনি, কারণ কি থাক আমি থাক, ঘর টর তো পরিষ্কারই আছে, কার্পেটটা আজকে পাতলাম না। আর রেয়াস এখন নিচে বসে বেশি খেলেও না, ওই জন্য হচ্ছে আর কার্পেটটা পাতিনি। এদিকে দেখো ঘরের ভিতর থেকে দেখি কি খালি ধুলো ধুলো বেরোচ্ছে, আর রেয়াস আমার ঝাড়ুর আগাতে যেন খালি ঘুরে বেড়ায়, তাই আমি ওকে আবার একটু বকা দিলাম। এদিকে আঁচল টানছে কেন বলো তো, বিস্কিট লাগবে ওর, একবার দিছি কতগুলো আবার লাগবে। বন্ধুরা দেখো সব কাজকর্ম সেরে চলে আসলাম, জামা কাপড় ভাঁজ করা, ঘর ঝাড় দেওয়া, এখন কয়েকটা খাবার বাসন আছে দুপুরবেলায়, এগুলো এখন মাজবো, চা খাবো না আজকে, আর চা খেতে ইচ্ছে করছে না। কি লাগে তোমার, না কোনটা চা খেয়ে বলো, তা দেখো মিক্সার গ্রাইন্ডার, দেখো মিক্সার বাটিতে সব বিস্কুট গুলোকে দেখো কি করছে দেখছো, আর এখন সবই লাগে দেখো, এত অত্যাচার করে। চলো আমি বাসনগুলা মেখে নেই, তোমাদের দাদা ভাই সারাদিন মাটি এসে কাটলো না, ওগুলা সব পরিষ্কার করছে, আমি বললাম যে আমিও সাথে সাথে করে দিই, মানে না তোমার করতে হবে না, আর তো আমাদের রেয়াংসটাকে দেখতে হয় না, তাহলে ও আবার মাটিতে চলে যায়, আর জুয়েল তো ওকে রাখতে পারে না। দাঁড়াও দাঁড়াও দেখো বন্ধুরা, কেমন আছে, হোলি খেললাম আজকে আমরা, আমি তোমাদের দাদা ভাই, তারপরে তোমাদের দাদা ভাই বন্ধু, বন্ধুর বউ ওরা আসছিলো, কালকে আসেনি কারণ কি বলতো ওরা অনেক অনেক অন্য জায়গায় গেছিলো, তো ওই জন্য আজকে আসলো, তো আসার পরে পুরো জবরদস্তি করছে বলে কি দাও একটু দেই, আমি সেই দেখো এত রাত্রে 8:30 বাজে এখন, কারণ কি আমি তো খুব ঠান্ডা, তো আমি তো রিয়ার্সের জন্য খুব ভয় পাই সত্যি কথা, তো এখনো ছোট না, তাও বলো যে থাক অল্প করে দিব, খালি মুখের মধ্যে দিব, দাও তোমার মাথা পাতায় শরীর টরে দিব না, ঠিক আছে, তো এতদূর থেকে আসলো যেন নাও করতে পারলাম না বেচার আগে, তো দুটো নিয়ে আসলো ওরা, ওদের সাথে গল্প শুনতে করলাম, তো চা টা করে দিলাম, চা খেয়ে দিয়ে তখন তাকে বললাম থেকে যাও আজকে খাওয়া দাওয়া করে, তারপরে থাকো কষ্ট করে থাকো কি আছে তাই না, নিচে বিছানা ঢালা বিছানা হতে না, খাটি পাতা নিয়ে শুয়ে পড়তাম, বলে না আজকে থাকবো না অন্যদিন আসবো, বাইক নিয়ে আসছিলো তারা, তো ওই জন্য হচ্ছে আমি আর না করলাম না, তোমাদের দাদা ভাইকে পুরো মাখিয়ে দিল মুখে টুকে এবার নিয়ে গেলো, তো আমি হচ্ছে তাড়াতাড়ি পাঠিয়ে দিই, তো বেশি দূর নিবে না, ও রাস্তা থেকে মানে আগিয়ে দিয়ে তখন চলে আসবে, এখন কী বলো তো না করা যায় না, আর হোলি খেলাটা তো আমি সত্যি কথা খুব ভালোবাসি, আর এখন এই বছর তো খেলতে পারলাম না, তোমাদের দাদা ভাই বলে থাক সামনে বছর খুব ভালো করে খেলতে আসবে, ঠিক আছে কোনো ব্যাপার না, তো ওরা আসলো, তাই আমি বললাম যে মনটাও খারাপ এই বছর হোলিই খেলতে পারলাম না, আমার বাবার বাড়িতে থেকে দেখলাম ওরা তো সেই মজা করলো, কি বলো তো ওরা তো এত লোক না সবাই মাঠের মধ্যে পুরো নাচানাচি দারুণ মজা করছে ওরা, তাহলে চলো তাও তো একটু লাগলো হোলি, কালকে মানে পরশু দিন ঠাকুরকে টিকা দিয়ে অল্প টিকা।
দাদা ভাইকে একটা টিকা দিয়ে দিয়েছিলাম। আর আমাদের জন্য এবার খেয়ে নিতাম, ওরা মনে করে আসে, ওরা প্রত্যেক বছরই আসে, এবারও আসলো, বলে কি কালকে আসতে পারলাম না, কিছু মনে করিস না, তোমাদের দাদা ভাইকে বলছে। তারপরে যাই হোক আসলো, আসার পরে একটু দিয়ে দিল। তো যাই হোক অনেকদিন পরে ওরা আসলো, তো বেশ মজাই হলো, গল্প গল্প করলো, চা টা খেলো, তারপর আবার চলে এলো। তাহলে চলো এখন আমরা এগুলো ধুবো, আর বাসনও মাজতে পারিনি জানো, এখন বাসনগুলো মাজবো। কেউ আসলে পরে দেখবে কাজ ফেলে, মানে কাজ টাজ পরেও করা যাবে, তাই না, মানুষ তো সবসময় আসে না, ওই জন্য হচ্ছে আমি সে থাক পরে কাজগুলো করবো। দিয়ে রিয়াজকে আবার ঘুম পাড়াইলাম, তাহলে তোমাদের দাদা ভাইকেও দেখতে পারবে আসলে পরে ভূত সাজবে, একবারে ভূত সাজা। তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই চলে আসছে ওটাকে এগিয়ে দিয়ে। তো কি বলতো অনেকবার ও বলছে যে থাকো আজকে, আমি তাও বেশি দিতে না করলাম, রাত্রি হয়েছে 8:30 বাজে তখন। তাহলে বন্ধুরা দেখো রাত্রের জন্য ভাত বসাবো, এখন জল বসিয়েছি হাড়িতে। এদিকে তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে খরচা নিয়ে আসলো, ডিম নিয়ে আসলো, তারপরে দুধ, মুসুর ডাল, মেরি বিস্কুট, এদিকে কর্নফ্লেক্স, এটা হচ্ছে কি মিল্কি দেখিস না। তাহলে চলো এদিকে চা টা মিলতে, এখন আলু সিদ্ধ রাত্রে খাওয়া হবে, আলু সিদ্ধ ডিমের অমলেট, তো একটু দিয়ে এখন সারবো রাত্রে খাওয়াটা, আর কিছু করবো না আমরা, আমার সকালবেলা দেখা যাবে। আমরা তাহলে অনেক ভালোবাসা পাই, জিনিসটা আগাতে পারছি।